আগে ভাগে ২৪ নিবেদন করছেন। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যতনে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আবারও মিউকোরমাইসিসে মৃত্যু হলো দুজনের। এক ব্যক্তির মৃত্যু হয়েছে শুক্রবার রাতে এবং অপর ব্যক্তির মৃত্যু হয় শনিবার সকালে। মেঘলিগঞ্জে দলবদল, বিজেপি 50 সদস্য সহ 175 জনের তৃণমূলে যোগদান। মেঘলিগঞ্জে বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। পরিবারের চারজনের খুনের ঘটনায় ধৃত আসিফ মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার দুই বন্ধু। শনিবার মালদার কালিয়া চকে পরিবারের চারজনের খুনের ঘটনার খবর চাউতে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। মূল অভিযুক্ত আসিফ মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। আসিফ মোহাম্মদের দুই বন্ধু বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় অস্ত্র। শিলিগুড়ি ডাবগ্রাম এলাকার উদ্যমী যুবকেরা মিলে বিতরণ করলেন খাদ্য সামগ্রী। নিজেদের উদ্যোগে শিলিগুড়ি ডাবগ্রাম এলাকার কিছু যুবকেরা মিলে প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়িয়ে দিল ভবগুড়ীয় পরিস্থিতির শিকার মানুষদের পাশে। ভবগুড়ীয় প্রয়োজনীয় মানুষদের মুখে পুষ্টিকর খাবার তুলে দিল শিলিগুড়ি যুবকেরা। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিজেপির একাধিক কর্মসূচি কোচবিহারে। কোচবিহার পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে স্যানিটাইজেশন এবং ওয়ার্ডের বিশিষ্ট নাগরিকদের সাথে জনসংযোগ করে বিজেপি। করোনাকালে কাজ হারানো দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এদিন। জলপাইগুড়িতে বিধিনিষেধ উপেক্ষা করে দোকান খোলা রাখায় আটক ব্যবসায়ী, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও দোকান খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে জলপাইগুড়ির ব্যবসায়ীরা। জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকে পুলিশ অভিযানে নেমে দুজন ব্যবসায়ীকে দাঁড়িপাল্লা সহ আটক করে থানায় নিয়ে আসে এদিন। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি বাঁধভাঙ্গা শাখার পক্ষ থেকে নিশিগঞ্জের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কর্মসূচি। করোনা থেকে বাঁচতে বিজ্ঞানকে সঙ্গী করুন, কুসংস্কার প্রচলিত ভুল ধারণা বর্জন করুন, এই বার্তা জানিয়ে করোনা ঠেকাতে সচেতনতামূলক প্রচার করা হয় বলে জানান সংস্থার সদস্যরা। খাগড়াবাড়িতে সাপ্তাহিক বাজারের ব্যবস্থা করল রেড ভলেন্টিয়াররা। রবিবার কোচবিহার দক্ষিণ খাগড়াবাড়ির বোধোদয় স্কুল সংলগ্ন এলাকায় ব্যবস্থা করা হয় এই বাজারে। এই বাজার চলতে সহায়তা হাত বাড়িয়ে দেয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতির সদস্যরা।